নমস্কার বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমি নবম শ্রেণীর কোর্সে দেখি আঠেরো বৃত্তের ক্ষেত্রফল এর উনিশ নম্বর প্রশ্নটির সমাধান করব তো উনিশ নম্বর প্রশ্নটির সমাধান করার আগে আমি একটা জিনিস বলবো যে ধরো কোনো বৃত্তকলা আছে সেই বৃত্তকলাটা হচ্ছে এরকম ঠিক তো এই বৃত্তকলার ক্ষেত্রফল কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো ক্ষেত্রফল হচ্ছে আমাদের এই অংশটা ভিতরের অংশটা ক্ষেত্রফল ঠিক তো ক্ষেত্রফল নির্ণয় করবো আমরা কি করে তো এই ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের দুটো জিনিস লাগবে সেটা কি ধরো আবার আঁকছি ওই বৃত্তচাপটাকে একই বৃত্তচাপ এটাও ঠিক এর দুটো জিনিস কী কী লাগবে একটা হচ্ছে এর কেন্দ্রে কত ডিগ্রি কোন আছে এটা হচ্ছে কেন্দ্র কত ডিগ্রি কোন আছে সেটা সেটা ধরলাম থিটা আর এর ব্যাসার্ধ কত আছে সেটা ব্যাসার্ধ কোনটা এটা এত দূর দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা দুটো হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমরা এটা ব্যসার্ধ ধরলাম আর তো এই দুটো জিনিস লাগবে এবার আমরা সম্পূর্ণ একটা বৃত্ত যে হয় সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল কত হয় সেটা জানি সূত্র এর কেন্দ্র আমরা এটা ঠিক এর কেন্দ্রে কত ডিগ্রি কোন থাকে এর কেন্দ্রে সম্পূর্ণ ডিগ্রি থাকে সেটা হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তো কেন্দ্রে যখন তিনশো ষাট ডিগ্রি কোন থাকে তখন ক্ষেত্রফল কত হয় যদি এর ব্যাসার্ধ আর হয় এর ব্যাসার্ধ এর যদি এর ব্যাসার্ধ আর হয় তখন কেন্দ্রে যখন তিনশো ষাট ডিগ্রি হয় তখন ব্যাস ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার ঠিক কেন্দ্রে যখন এক ডিগ্রি থাকবে তখন ব্যাসা ক্ষেত্রফল কত হবে পাই আর স্কোয়ার বাই তিনশো ষাট ঠিক আর কেন্দ্রে যখন থিটা ডিগ্রি থাকবে তখন কত হবে থিটা ডিগ্রি থাকলে হবে পাই আর স্কোয়ার বাই তিনশো ষাট ইন্টু থিটা এটা হচ্ছে সেই যেটা এই বৃত্ত কলাটির ক্ষেত্রফলের সূত্র ঠিক তো এই সূত্রটা আমরা মনে রাখবো তো এই সূত্রটা আমাদের এই উনিশ নম্বর প্রশ্নটিতে কাজে লাগবে তো এবার ১৯ উনিশ নম্বর প্রশ্নটা আমরা পড়ে নিব উনিশ নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে প্রতুল পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ সি এঁকেছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ সেমি সুমিতা এ কমা বি ও সি বিন্দুকে কেন্দ্র করে পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি বৃত্তচাপ এঁকেছে এবং মাঝের কিছু জায়গা রঙিন করেছে হিসাব করে রঙিন জায়গার ক্ষেত্রফল লিখি এবং ব্র্যাকেটে রুট থ্রি এর মান দিয়ে দিয়েছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্রাই বলে দিয়েছে ঠিক যে ছবিটা আমাদের দিয়ে দিয়েছে সেই ছবিটা আমরা এখন এঁকে নেব উনিশ নম্বরের যা ছবি দেওয়া আছে তো উনিশ নম্বরে আমাদের দিয়েছে একটা ত্রিভুজের ছবি যেটার নাম আছে এ এই ত্রিভুজটা হচ্ছে আবার এটি সমবাহু ত্রিভুজ তো এখানে এ বি সি তো এবার এ বি সি কে কেন্দ্র করে পাঁচ সেমি দৈর্ঘ্যের পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে তিনটা বৃত্ত চাপে গেছে এই এই আর এই ঠিক আমি হাফ কেন নিলাম কেন কি পুরোটা হচ্ছে দশ প্রতিটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে দশ তার হাফ হচ্ছে পাঁচ ঠিক এবার এই যে অংশটা আছে এই অংশটা করে দিয়েছে রঙিন তো আমি এখানে ডাক দাগ ই করে দিলাম এটাকে ঢেকে দিলাম তো এই অংশের আমাদের বলেছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ঠিক এবার দেখো সমবাহু ত্রিভুজের আমরা কিছু বৈশিষ্ট্য জানি সেটা হচ্ছে এর প্রতিটা বাহু দৈর্ঘ্য সমান হয় এবং এর প্রতিটা কোণও সমান হয় তো প্রতিটা কোণ সমান হলে প্রত্যেকটা কোণ কত হবে ষাট ডিগ্রি হবে তবে তো তিনটা কোণের সমষ্টি একশো আশি হবে আমরা জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হয় তিন একশো আশি ঠিক তো আমরা এই কোণগুলো পেয়ে গেলাম আর এই যে ব্যাসার্ধ আছে এটা কত হচ্ছে এটা হচ্ছে পাঁচ সেমি আর সম্পূর্ণটা আমরা জানি সম্পূর্ণ যেটা আছে সেটা হচ্ছে দশ সেমি ঠিক তো এবার আমরা এটা কি করে করব সেটা বলি মানে এই চিহ্নিত অংশের ক্ষেত্রে ফলটা কী করে করব সেটা বলে দিই তারপরে সমাধানটা শুরু করছি তো দেখো এই যে চিহ্নিত অংশ আছে এর ক্ষেত্রে ফল নির্ণয় করার জন্য আমাদেরকে আগে সমবাহু ত্রিভুজ যে আছে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তার সূত্র আছে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার ঠিক তো বাহুর মান আমাদের দেওয়া আছে দশ সেমি তো আমরা পেয়ে যাবো সম্ভব ত্রিভুজের ক্ষেত্রফল এবার আমাদের লাগবে হচ্ছে এই বৃত্তকলা এই বৃত্তকলা এবং এই বৃত্তকলার কি ক্ষেত্রেফল লাগবে ঠিক তো সেটাও আমরা নির্ণয় করতে পারবো একটু আগে শিখলাম বৃত্তকলার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় এবং এই তিনটে বৃত্তকলার ফল আমরা একবারে যোগ করে দেবো এবং যেটা পাবো সেটা কে যদি আমরা বৃত্তে বৃত্তে বলছি ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব এই চিহ্নিত অংশের ক্ষেত্রফল তো এবার আমরা সমাধানটা শুরু করি যা যা লিখতে হবে সেগুলো লিখি তো প্রথমে আমরা লিখবো যে চিত্রে লিখব চিত্রে এবিসি একটি সমবাহু ত্রিভুজ একটি সমবাহু ত্রিভুজ তারপরে লিখবো হচ্ছে এর প্রতিটি বাহু এর প্রতিটি বাহু প্রতিটি বাহু সমান সমান দশ সেমি এগুলো দাবা আছে তাই জন্য আমরা লিখে দিচ্ছি এবার লিখব যে চিত্রে প্রতিটি বৃত্তকলার চিত্রে প্রতিটি বৃত্তকলার বৃত্তকলার ব্যাসার্ধ সমান সমান হচ্ছে কত পাঁচ সেমি পাঁচ সেমি এবং চিত্রে প্রতিটি বৃত্তকলার কেন্দ্রে কোন কেন্দ্রে কোন সমান সমান হচ্ছে ষাট ডিগ্রি এবার দেখো এই ব্যাসার্ধ যেটা আছে এই ব্যাসার্ধকে আমরা আর দিয়ে ডিনোট করবো এবং এই কোনটাকে আমরা ডিনোট করবো হচ্ছে থিটা দিয়ে ঠিক আর সমান সমান পাঁচ সেমি আর থিটার সমান ষাট ডিগ্রি এবার লিখবো যে প্রতিটি বৃত্তকলার ক্ষেত্রফল প্রতিটি বৃত্ত কলার ক্ষেত্র ফল সমান সমান কী হবে সমান সমান হবে পাই আর স্কোয়ার ইন্টু থিটা বাই তিনশো ষাট এত বর্গ সেমি এটা হচ্ছে বৃত্তকলার প্রতি বৃত্তকলার ক্ষেত্রে ফল তো এখানে আমাদের মান বসাতে হবে পায়ের মান হচ্ছে আমাদের বাইশের সাত আরের মান হচ্ছে পাঁচ পাঁচের স্কোয়ার থিটার মান হচ্ছে আমাদের ষাট আর নিচে তিনশো ষাট ঠিক তাহলে ষাটকে তিনশো ষাট দিয়ে কাটলে হয় নিচে ছয় বর্গশ্রেমী এবার এটাকে কাটাকাটি করি নিচে হলো তিন এখানে এগারো তো উপরে আসছে এগারো গুণ পঁচিশ বাই নিচে হলো একুশ এত বর্গশ্রেমি তা আমাদের দেখো কটি বৃত্তকলা আছে আমাদের বৃত্তকলা হচ্ছে তিনটি আছে তাহলে তিনটি বৃত্তকলার ক্ষেত্র লিখব তিনটি বৃত্ত কলার ক্ষেত্র ফল সমান সমান এগারো গুণ পঁচিশ বাই একুশ একে তিন দিয়ে গুণ করে তাহলে তিন দিয়ে করলাম গুণ তাহলে নিচে আমাদের তিন সাত একুশ সাত হয়ে গেলো তাহলে উপরে হচ্ছে আমাদের দুই সাত পাঁচ দুশো পঁচাত্তর নিচে হচ্ছে সাত এত বর্গ সেমি তো বড় সেমি তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম যেটা যোগ করে ঠিক এবার আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আমরা এনে করব ত্রিভুজের আমাদের বাহুর দুর্গা দেওয়া আছে এবার লিখবো যে এবিসি ত্রিভুজার ক্ষেত্রফল ফল হতে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সমান সমানি আমরা সূত্র রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার বাহু এর স্কোয়ার একক হয় কি একক হয় বর্গ সেমি ঠিক রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর মান কত আছে দশ দশের স্কোয়ার বর্গ সেমি রুট থ্রির মান কত আছে রুট থ্রির মান হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা প্রায় দেওয়া আছে বাই ফোর ইন্টু দশের স্কোয়ার কত হয় একশো এত সেমি এটা আবার আমি এরপরের পেজে সমাধান করছি সেটা হচ্ছে কত ছিল ছিল ওয়ান পয়েন্ট সেভেন থ্রি এটা কাটাকাটি করলে আমাদের পঁচিশ এত সেমি ঠিক তাহলে পঁচিশ পঁচিশ গুণ বর্গ শ্রেমে কী পেলাম আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম এবার লিখবো যে রঙিন অংশটির ক্ষেত্রফল রঙিন অংশটির রঙিন অংশটির ক্ষেত্রফল রঙিন অংশটির ক্ষেত্রফল কী করে পাবো রঙিন অংশটির ক্ষেত্রফল নেব এই ত্রিভুজের ক্ষেত্রফল থেকে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে বৃত্তকলার ক্ষেত্রফল যেটা পেয়েছি তিনটি বৃত্তকলার ক্ষেত্রফল সেটা বাদ দিয়ে তাহলে লিখবো যে পঁচিশ গুণ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি মাইনাস দুশো পঁচাত্তর বাই সাত এত বর্গ সেমি এবার দেখো পঁচিশ গুণ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আর দুশো পঁচাত্তর আছে সেটা হচ্ছে পঁচিশ পঁচিশ গুণ এগারো হয় এটা বাই সাত বর্গ সেমি এটা আমি গুণ দিয়ে দিচ্ছি পুরোটার ব্যাকেট ঠিক গুণ হুম এবার দেখো দূরত্বই পঁচিশ আছে তাহলে আমরা পঁচিশ এবার কমন নিয়ে নেব পঁচিশ কমন নিলে হয় ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু মাইনাস এগারো বাই সাত এত বড় সময় তো এটা সমাধান করে তোমাদের যা আসবে সেটাই হবে এই যে প্রশ্নটি আছে উনিশ নম্বর প্রশ্নটি তার উত্তর